সুপারস্টার শাকিব খান আবারও যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছে, সঙ্গে থাকছে বলিউড নায়িকা। পরিচালনার দায়িত্বে থাকছেন খ্যাতিমান পরিচালক অনন্য মামুন। এই বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছি। তবে তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকুন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। সুপারস্টার শাকিব খান করতে যাচ্ছে এক বিরল রেকর্ড। এই প্রথমবার বাংলাদেশি কোনো চলচ্চিত্র একসাথে একদিনে চারটি ভাষায় মুক্তি পাবে। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমাটিতে নায়িকা কে থাকছেন এ নিয়ে অনন্য মামুন জানায়, বলিউডের তিন নায়িকার সঙ্গে কথা চলেছিল এবং বর্তমানে ফাইনালও হয়েছে। তবে বলিউডের নায়িকা কে হচ্ছে এটি একটি চমক। কিছু তথ্য থেকে জানা গেছে আগামী সপ্তাহেই ভারতীয় প্রোডাকশন হাউস জানিয়ে দিবে শাকিবের নতুন সিনেমার নায়িকার নাম। আনুষ্ঠানিকভাবে এখনও শাকিব খান চুক্তিভুক্ত হয়নি, তবে প্রিয়তমার শুটিংয়ের পরপরেই আনুষ্ঠানিক সাইনিং কমপ্লিট করবেন হলিউড সিনেমার কিং খান। অনেকেই মনে করছে বলিউডের নেহা শর্মা হচ্ছেন শাকিবের নায়িকা, কারো কারো মতে দর্শনা বণিকাই হচ্ছেন শাকিবের বলিউড মিশনের সঙ্গী, আবার কারো কারো মতে রিয়া রায় হচ্ছেন শাকিবের নায়িকা। তবে আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত সব গুজব বললেই চলে। আগামী 10 সেপ্টেম্বর থেকে ভারতের বেনারস থেকে শুটিং শুরু হচ্ছে শাকিবের এই সিনেমার, যেই সিনেমায় তামিলের ফাইট ডিরেক্টর ফাইট মাস্টার থাকছেন। তামিল কমেডিয়ান রাজেন্দ্রান ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে, তামিলের ফাইট মাস্টার কিল্লি শঙ্কর ও কানাল কান্নান ইতিমধ্যেই চূড়ান্ত। জানা গেছে এই সিনেমার ভিলেনও থাকছে বেশ চমক। এখন দেখার বিষয় কখন এর আনুষ্ঠানিক ঘোষণা আসে সেই অপেক্ষায়।